এনএনডি দেখার জন্য দুটো পয়েন্ট বলছিলাম, একটা হলো পেশেন্ট বেডের সাথে একদম কী থাকবে, প্যারা লাগবে, কীভাবে সে আছে, একটু বাঁকা হয়ে মানে তুমি আর এদিকে আসো, পা এদিকে আনবো, হ্যাঁ ঠিক আছে, তাহলে কী হইলো বেডের সাথে এই লাইনের সাথে প্যারা লাগবে। এরপরে আমরা দুইটা অ্যান্টিরোসুপিরিয়র আইলিগ স্পাইন বের করবো, ভালো সাবজেক্ট লেখাপড়া করো, শিক্ষা গবেষণা মানে আইইআর, অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিগ স্পাইন বের করবা কীভাবে, ইনগুইনাল লিগামেন্ট বরাবর ফিল করতে করতে যাবা, প্রথম যে বনি প্রমিনেন্স এই যে লিগামেন্ট বরাবর ফিল করতে করতে ওটা হলো অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিগ স্পাইন, এখানে একটা মার্কার দিয়ে দাগ দিবা, মিডিয়াল মেরুল আছে টিপ, এখানে একটা দাগ দিলা ইনফেরিয়র বর্ডার, এবার তুমি ফিটা দিয়ে এটা মাপবে, এই পায়ে মাপলা ওই পায়ে মাপলা, কোনো এলএলডি আছে কি না দেখলাম, এলএলডি জানা হয়ে গেল, ঠিক আছে। এবার আসো আমরা এই মুভমেন্টে যাই, প্রথমে কী বলছিলাম যে হিপের যে কোনো মুভমেন্টের আগে পেলভিসকে কী করতে হবে, রাইট সাইডে ফ্লেকশন দেখব, তাহলে প্রথমে আমরা লেফট হিপকে ফ্লেক্স করে তুমি দুই হাত দিয়ে এটা ধরো, এই এইভাবে ধরে থাকো, হ্যাঁ গুড, তাহলে কী হইলো পেলভিসটা ফিক্সড হয়ে গেল। এরপরে আমরা এই জয়েন্টটাকে এরকম উঠাইলাম, যতটুকু পর্যন্ত উঠানো যায়, সাধারণত কত ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন নর্মাল, ভেরি গুড, 120, ঠিক আছে গেল, 120 ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন করলাম, 120 ডিগ্রি কম কম হচ্ছে আরও আরও শব্দ বেড়ে যাচ্ছে, তুমি নিজে চিন্তা করো, অথবা নিজে যদি ফ্লেক্স করে করো আরও ইজি হবে, তুমি ফ্লেক্স করে করছো দেবো, ঠিক আছে, এইভাবে তুমি ফ্লেকশন দেখলা, এরপরে এক্সটেনশন দেখবা ফ্রন্ট করে, পরে ওরে ফ্রন্ট করতেছি, এরপরে দেখবা অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন অ্যাবডাকশন পাশে যাব, সেই ক্ষেত্রে তোমার এই যে যে দুইটা অ্যান্টিরোসুপিরিয়র আইলিগ স্পাইন আছে এগুলা ফিক্স করতে হবে, আমার থাবা বড়ো এই জন্য আমি এইভাবে ধরতে পারতেছি, তোমাদের যাদের ছোট্ট থাবা তারা এইভাবে ফিক্স করবে, ফিক্স করলে করার পরে এই যে অ্যাডাকশন কত দুঃখ অ্যাডাকশন এটা একটু অ্যাবডাকশন, ঠিক আছে অ্যাডাকশন অ্যাবডাকশন আরেকটা মুভমেন্ট, এটা আমাদের লেভেলে লাগে রোটেশনটা দেখে, এই এভাবে ঘুরাইলে জয়েন্টের কোনো ইয়ে আছে কি গেল আর কি স্যার, রোটেশন আছে ফ্লেক্স অবস্থায় দেখতে হয়, এক্সটেনশন অবস্থায় দেখে ফেললাম, ফ্লেক্স অবস্থায় রোটেশনটা ইম্পর্টেন্ট, হিপ কি এখন হিপ কী অবস্থায় আছে, ফ্লেকশন নিউ কী আছে, ফ্লেকশন হাতের পজিশন একটা এখানে একটা একটা, যদি আমি লেগটা বাইরের দিকে নেই তাহলে হিপের কী হবে, ইন্টারনাল রোটেশন মনে থাকবে, লেগ যদি বাইরের দিকে নেই তাহলে হিপের কী হবে, উল্টা, এটা মনে রাখবে, আর যদি ভিতরের দিকে নেই ইন্টারনাল রোটেশন, এখানে একটা টিপস আছে হিপের যে কোনো প্যাথোলজিতে, ধরো হিপের মধ্যে কোনো ঝামেলা আছে, প্রবলেম আছে, পেইন আছে, ইন্টারনাল রোটেশনে পেইনফুল হবেই হবে, কথা বুঝতে পারছো কি না, এই একটা টেস্ট দিয়ে তুমি বুঝবা যে হিপের কোনো প্যাথোলজি আছে, ক্লিয়ার, দেখো ওর কোনো ব্যথার কথা আছে, কথা হিপের প্যাথোলজি নেই দেখা নেই, ফ্লেকশন এক্সটেনশন, ঠিক আছে, লেগ বাইরের দিকে গেলে কি তোমাদের লেভেলে লাগবে কিন্তু তারপর আর কোনো টেস্ট বাকি আছে, টেন্ডেলেনবার্গটা দেখাইলাম, এক পায়ের উপর দাঁড়াবে তুমি, আসিসটা ওপেন রাখবা, কোনো আসিস ড্রপ হয় কিনা সেটা দুইভাবে করতে পারো, একটা হলো ইন্সপেকশন শুধু দেখলা যে আসিসটা নেমে যায় কিনা, আরেকটা হইলো পিছন থেকে, পিছন থেকে দেখাও যায়, অথবা তুমি আঙুল রাখতে পারো কোনো পাশটা নেমে যাচ্ছে,
নর্মালি আমরা যখন শুয়ে থাকি লাম্বারে একটা কি থাকে লরোসিস থাকে না, হার্ট থাকে, তুমি যখন হাত দিবা তুমি ঠিক থাকো তখন একটা কি পাবা, আর্চ পাবা। এরপরে পেশেন্ট যখন এটা আবার ভাঁজ কর আগের মতো, পেশেন্ট যখন ফ্লেক্স করবে দেখবা যে আর্চটা আর নাই, নর্মালি ওর অপোজিট হিপটা কী আছে জায়গাতেই আছে। যদি এখানে কোনো প্যাথোলজি থাকে, ফ্লেকশন ডিফর্মিটি থাকে, তাহলে ও যখন এটা ভাঁজ করবে এই হিপটা আসতে পারে উপরে এরকম উঠে যাবে। কথা বুঝতে পারলাম কিনা বুঝতে পারছো? এটাতে বলে ফিক্স ফ্লেকশন ডিফর্মিটি। ফিক্স ফ্লেকশন ডিফর্মিটি মানে হচ্ছে ওই পেশেন্টের এক্সটেনশন কখনোই 0 ডিগ্রিতে হবে না, কঠিন হয়ে যাচ্ছে। সেইটুকু মনে রাখো। তাহলে থমাস টেস্ট কীভাবে করে, প্রথমে স্পাইনে হাত রাখবা, লাম্বার লর্ডের সিজ যে কার্ভেচার ওইটা থাকবে, যখন এটা করবা কার্ভেচারটা অবলিটারেট হবে, হইলে সাধারণ মানুষের এটা এরকমই থাকবে, আরও সাধারণ মানুষের এটা কী হবে থমাস টেস্ট। ঠিক আছে, প্রয়োগ করতে চাও টেস্টগুলা।